ব্যারাকপুরের এক কর্মসূচি থেকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে যোগ দিলেন 50 জন কলেজ পড়ুয়া। গোল্ডেন ফেদার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। প্রত্যেক রাজনৈতিক দলেরই একটা বড় ভিত হিসাবে চিহ্নিত করা হয় সেই রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে। যেমনভাবে কংগ্রেস আমলে ছাত্র পরিষদ, বাম আমলে ভারতের ছাত্র ফেডারেশন, তেমনভাবেই তৃণমূল জমানায় তৃণমূল ছাত্র পরিষদ। এবার রাজ্যের 2019 লোকসভা নির্বাচনের ভালো ফল করার পর ধীরে ধীরে নিজেদের ছাত্র সংগঠনকে শক্তিশালী করছে ভারতীয় জনতা পার্টির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তেমনভাবেই ব্যারাকপুরের এক কর্মসূচিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে যোগ দিলেন 50 জন কলেজ পড়ুয়া। এরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে পূর্ব থেকে যুক্ত ছিলেন না, কিন্তু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা দলে যোগ দিলেন। তাদের দলে যোগদান নিয়ে বলতে গিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক শুভেন্দু চট্টোপাধ্যায় জানান, টিটাগড়, শিউলি এবং ব্যারাকপুর থেকে প্রায় 50-এর অধিক ছাত্রছাত্রীরা যুক্ত হয়েছে। এবং শুধু ব্যারাকপুর নয়, আগামী গত কিছুদিন ধরে আমাদের বিদ্যার্থী পরিষদের সঙ্গে বেশ কিছু কার্যকর্তা লোকালে ব্যারাকপুর অঞ্চলের বহু কার্যকর্তা আমাদের সঙ্গে জয়েন হচ্ছে। না, এরা কেউ সেরকম দল থেকে আসেনি, একেবারে ছাত্র সংগঠন করতে ইচ্ছুক, একেবারে ফ্রেশ, একেবারে নতুন, যারা আগামী দিনে ছাত্র সমাজকে, বঙ্গীয় সমাজকে, আমাদের এই ব্যারাকপুর অঞ্চলকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেরা মানসিকভাবে তৈরি হচ্ছে এবং বিদ্যার্থী পরিষদের জ্ঞান চরিত্র একতাকে আগে রেখে, রাষ্ট্র পুনর্নির্মাণকে আগে রেখে এরা একথায় চলেছে। কি বার্তা দেবেন যারা আজকে জয়েন করলো? তাদের কাছে একটাই বার্তা, তারা প্রত্যেকেই, যারা এখন জয়েন করলো তারা প্রত্যেকেই বর্তমান রাজ্য সরকারের যে শিক্ষাক্ষেত্রের ওপর রাজনীতিকরণ করছে, শিক্ষাক্ষেত্রের ভেতরে তারা দখলদারী রাজনীতি চালাচ্ছে, তাতে তারা বিরক্ত হয়ে এই সমস্ত ছাত্র ছাত্রীরা যুক্ত হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে। এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তাদের সবাইকে ভরসা যোগাচ্ছে যে তারা সর্বদা তাদের পাশে থাকবে, ছাত্র সমাজের পাশে থাকবে, যুব সমাজের পাশে থাকবে। এবং বর্তমানে যে আমাদের স্লোগান রয়েছে যে ছাত্র যুবদের হুঙ্কার, বাংলা বাঁচানোর অঙ্গীকার, সেই বিষয়টা নিয়েই তাদের বিষয়ে আলোচনা করা হয়েছে।